আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ উত্তর জলপথের 8টি জেলা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরকে বিভাগ করেন। এরই ধারাবাহিকতায় 28 জুন 2012 ইংরাজি তারিখে মাননীয় প্রধানমন্ত্রী রংপুর সিটি কর্পোরেশন গঠন করেন। নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম মেয়র জনাব সরফুদ্দিন আহমেদ ঝন্টু সাহেব বিগত 5 বছর দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা বিপুল ভোটে বিজয়ী হয়ে 19 ফেব্রুয়ারি 2018 ইংরাজি তারিখে দায়িত্বভার গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক রেখে রংপুরকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 17 এবং 21 আগস্ট 2020 বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় সংবাদে রংপুর সিটি কর্পোরেশন এবং আমাকে নিয়ে দুটি প্রতিবেদন প্রচার করা হয়েছে। উল্লিখিত প্রতিবেদন দুটিতে প্রচারিত তত্ত্ব এবং উপাত্ত মিথ্যা ও ভিত্তিহীন। এতে রংপুরবাসী ও সারা দেশে এই কর্পোরেশন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, যা এই সিটি কর্পোরেশন এবং আমার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রকৃত সত্য তত্ত্ব আপনাদের মাধ্যমে নগরবাসী সহ দেশবাসীকে জানাতে চাই। 1 নম্বর, আপনারা জানেন যে গত 17 আগস্ট 2020 সময় সংবাদের প্রতিবেদনে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করে 2 জনের বিপরীতে 10 জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মূলত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সময় টেলিভিশনে দেখানো হয়েছে সেটি গত 8 জুলাই 2020 তারিখের। সেই নিয়োগ কার্যক্রমটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এই অথচ ওই নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতেই তত্ত্বহীনভাবে 10 জনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে। প্রকৃতপক্ষে কর্পোরেশনের বিশাল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য গত 3/12/2018 ইংরাজি হইতে 19/9/2019 ইংরাজি তারিখ পর্যন্ত 12 জন উপসহকারী প্রকৌশলীকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অধীনে মাঠে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষিত হওয়ার পর পরবর্তীতে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সুপারিশের ভিত্তিতে 12 জনের মধ্যে 10 জনকে গত 22 জুন 2020 তারিখে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়, যার সাথে 8 জুলাই 2020 তারিখের প্রকাশিত সময় সংবাদে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নাই। সময় সংবাদের প্রতিবেদক আমাকে তার মোবাইল ফোনে এই নিয়োগ বিজ্ঞপ্তির ছবি দেখিয়ে 2 জনের বিপরীতে 10 জন নিয়োগ দেওয়ার কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করে বক্তব্য নেওয়া হয়েছে। বিষয়টি সংবাদে প্রচারের পর স্পষ্ট হয়েছে, যা সাংবাদিকতার ইথিক্সে পড়ে কি না আমি জানি না। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, দ্বিতীয় প্রশ্নটা এসেছে, 21 আগস্ট 2020 সময় সংবাদে আরও একটি ভিত্তিহীন এবং মিথ্যা তত্ত্ব দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। এই সংবাদটিতে প্রায়ত মেয়র মহোদয়ের সময়কালে 177 জন কর্মচারীকে ছাঁটাই করার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে সাবেক মেয়র মহোদয়ের সময়কালে কিছু নিয়োগ প্রক্রিয়া অসঙ্গতিপূর্ণ থাকায় সেটা যাচাই বাছাইয়ের জন্য আমি সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করি। কমিটির 177 জনের নিয়োগ প্রক্রিয়া সঠিক নিয়মে হয়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন। আমি মানবিক কারণে তাদেরকে চাকরিচ্যুত না করে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করি। তাদের মধ্যে 116 জন এখনও কর্মরত আছেন এবং অবশিষ্ট 11 জন উপসহকারী প্রকৌশলী সহ মোট 61 জন মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেছেন, যা বিচারাধীন রয়েছে। তৎপ্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলীর শূন্যতার সৃষ্টি হওয়ায় মাসিক সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে 19/9/2019 ইংরাজি তারিখে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের পর
পরবর্তীতে তাদেরকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় কিন্তু প্রচারিত প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ এবং আমার কর্পোরেশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে। প্রচারিত প্রতিবেদনে এলজিআরডির মন্ত্রী মন্ত্রণালয়ের থেকে অনুমোদিত 165 জনের স্থলে 343 জনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, যা মিথ্যা। প্রকৃতপক্ষে দিনমজুর ভিত্তিতে বর্তমানে কর্মরত আছেন 301 জন। টোটাল তার ডকুমেন্ট আপনাদের কাছে দেব, এটা আপনারা আমার এই তথ্যের ভিত্তিতে আমার টোটাল ডকুমেন্টগুলো আপনাকে সরবরাহ করা হবে। এর মধ্যে প্রায়ত মেয়রের আমলে নিয়োগকৃত আছে 116 জন, পরবর্তীতে আমরা যেটা অনুমোদন পেয়েছি 165 জন নিয়োগ করা হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে। অবশিষ্ট 20 জন কোভিড-19 হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য এবং ডেডিকেটেড হাসপাতালে হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রায়ত মেয়রের মামলে একটি জনবল কাঠামো মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যেখানে 862 জনের জনবল কাঠামো উল্লেখ আছে, কিন্তু দাখিলকৃত জনবল কাঠামো এখন পর্যন্ত চূড়ান্তভাবে অনুমোদন না হওয়ায় সিটি কর্পোরেশনে প্রায় 720 কোটি টাকার কাজ চলমান। এই উন্নয়ন প্রকল্প এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রায় 10 লক্ষ মানুষের নাগরিক সেবা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য আমাকে জরুরি ভিত্তিতে মাত্র 350 টাকা থেকে সর্বোচ্চ 450 টাকা দৈনিক মজুরিতে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ দিয়ে আমাকে সিটি কর্পোরেশনের এই সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে। আমি মনে করি সময় সংবাদের মতো দেশের প্রথম শ্রেণীর স্যাটেলাইট চ্যানেল তত্ত্ব যাচাই বাছাই না করেই সংবাদ প্রচারের মাধ্যমে কর্পোরেশনের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের আবারও বলছি, দায়িত্ব নেওয়ার আগে যেমন বলেছিলাম, আমার বাবাও যদি আমার কাছে কোনো আনডিউ অ্যাডভান্টেজ পাবে না, আমি এখনও তাই বলছি। অনুগ্রহ করে আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির তথ্য পান তা যাচাই বাছাই করে প্রচার এবং প্রকাশ করুন। শুধু তা না করে সিটি কর্পোরেশনের অগ্রযাত্রা ব্যাহত হয় এমন সংবাদ আমি এবং নগরবাসী কখনোই আপনাদের কাছে কামনা করি না। সাংবাদিকতার মূল ভিত্তি হল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। রংপুর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতায় কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে এগিয়ে চলছে। আশা করি এই সংবাদ সম্মেলনে আমার বক্তব্য এবং তত্ত্ব উপাত্তের আলোকে আপনাদের স্ব স্ব গণমাধ্যমের প্রকৃত তত্ত্ব তুলে ধরে সংবাদ প্রচার এবং প্রকাশের মাধ্যমে এই কর্পোরেশনের উন্নয়ন যাত্রা যাত্রার বিঘ্নিত করার অপচেষ্টা রুখতে সকলেই আমাকে সহযোগিতা করবেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ঠিক না, আমাকে এখানে বাইজুর সাহেব উপস্থিত ছিলেন এবং রতন সাহেব উপস্থিত ছিলেন, উনি বললেন আমাকে ফার্স্ট যে আমার কাছে একটা মোবাইলে একটা নোটিশ আছে। আচ্ছা না, যাই হোক, আচ্ছা ঠিক আছে, রতন সাহেব বললেন যে ভাই আমার কাছে একটা আমার মোবাইলে একটা নোটিশ আছে যেটার কাগজপত্র জমা দেওয়ার লাস্ট তারিখ হলো 8/7/2020। তা আমি বললেন যে আমাকে দেখাইতে হবে না, এখন বলেন কি বলে আপনার হাতের একটা নিয়োগপত্র দেখছি আমি এখানে সই করা 22/6, তাহলে যদি কাগজপত্র জমা দেওয়ার তারিখ থাকে 8/7, তার নিয়োগ কীভাবে আপনার 20/6 হয়? তখন আমি তাকে বললাম যে আসলে এটা হওয়ার কথা না, তারপরেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা আমি সেটা খতিয়ে দেখতেছি, এই কথাটাই কিন্তু আমি উপস্থাপন করেছি। তারপরে আমাদের আমি পরব সাংবাদিক সাহেব যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এই ফাইল কল করলাম, তখন দেখলাম যে উনি যে নোটিশটার কথা বলা হয়েছে বলছেন সেই নোটিশটা আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছি 5 জন প্রকৌশলী, সেই নোটিশটা উনি ওই 10 জন নিয়োগের সঙ্গে সম্পৃক্ত করেছেন। আমার মনে হয় যে ওই নোটিশের সঙ্গে ওই নিয়োগের সঙ্গে এই 10 জন নিয়োগের কোনো সম্পৃক্ততা নাই, যার কারণে আমি মনে করি, আমি তো বিশ্বাস করি, আমি তো ওরা নোটিশও দেখি নাই, না দেখে বলছি ত্রুটি হতে পারে, ত্রুটি আমি ওভারকাম করার জন্য চেষ্টা করব, এটা হলো ফার্স্ট কথা। আমি আপনাকে বলছি, আচ্ছা আপনাকে বলছি, আমি আপনাকে বলছি, বলছেন যে আপনি এই 10 জন নিয়োগ দেওয়ার যেহেতু মন্ত্রণালয়ের নির্দেশ আছে যে আপনি শুধু শ্রমিক ছাড়া
বিশেষ প্রয়োজনের শ্রমিক ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন না। আমাদের এখানে সমস্যাটা হলো যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের 10 জন আমাদের উপসহকারী প্রকৌশলী ছিল, তারা হঠাৎ করে একদিনেই 10 জন চলে গেল। একদিনেই চলে যাওয়ার পরে তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি। আমাদের যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে তো আমার এই কাজ প্রকল্প কাজ চলমান থাকবে না। তাৎক্ষণিকভাবে আমরা জরুরি একটি মাসিক সভা ডাকলাম। আমাদের মাসিক সভা যেটা আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ সহ আমাদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত, তখন সেই বিষয়টা এজেন্ডার মধ্যে উঠে আসলো যে আমাদের যদি এই 10 জন 11 জন প্রকৌশলী না থাকে তাহলে আমাদের এই ডেভেলপমেন্ট কাজ কে চালাবে। তখন সেই দিন মাসিক রেজুলেশনের ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আমাদের এই লোক মানে 10 জন প্রকৌশলী 11 জন প্রকৌশলী নিয়োগের জন্য আমার পরিষদ আমাকে অনুমোদন। আপনি সাংবাদিক, আপনি অন্য পেশার মানুষ, আমার কাজটা হলো ন্যায়ের পক্ষে কথা বলা। অন্যায়ের বিপক্ষে আমার যদি আমি বেসিক্যালি মনে করি যে এটা অন্যায় হয়েছে, আমি যৌক্তিক, আমি কারণ তুলে ধরি, আমি অন্যায়ের বিপক্ষে আছি। আমি এখানে বিবেচনা করি না যে আমি মেয়র কিংবা আরেকজন অফিসার কি আরেকজন সাংবাদিক। আমার কাছে অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া, এটাই আমার দায়িত্ব। আমি সেই দিন যে সিদ্ধান্তটা হয়েছিল স্বাভাবিকভাবে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, যেভাবে ডকুমেন্ট দাখিল করা হয়েছে, আমি মনে করি এটা অন্যায় হয়েছে, অন্যায়ের বিপক্ষে আমার অবস্থান ছিল। আজকে যদি আপনারা বলেন যে আমাদের বাঁধন নামে একজন সাংবাদিক এখানে আহত হয়েছে আমাদের একজন পরিষদের সদস্যের বিরুদ্ধে অভিযোগ, দেখবেন যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এই বিষয়ে কোনো ইন্টারাপ আমি করি নাই। তার কারণ তিনি পরিষদের সদস্যই হোক আর যে কিছু হোক, তিনি যে অপরাধ করেন সে অপরাধের শাস্তি উনি পাবেন। এটা বিষয়ে আমাকে সবসময় আপনি প্রতিবাদী মুখর আমাকে অবস্থানে আপনি পাবেন। এই আমার কাছে আপনারা আমার ডকুমেন্টগুলো আপনারা 10টা সেট, এই এই যে অভিযোগগুলো সময় সংবাদে আসছে এই সময় সংবাদের জবাব আমি কি কি কারণে কেন দিয়েছি, তার অনুমোদনের তারিখ কবে, মাসিক সভার রেজুলেশন কবে পাস হয়েছে, সব ডিটেলসটা আমি আপনাদেরকে 10 কপি করে দিচ্ছি। অনেকগুলো কপি তো আমি 10 কপি করে দিচ্ছি, আপনারা এটাকে ফটোকপি করে কাইন্ডলি আপনারা নিয়ে নিজেরা বিবেচনা করতে পারবেন। আর না, আমি আগে বাদল ভাই কথা উত্তর দেই। বাদল ভাই কথা বলছেন যে কথিত ভাগনা নামে পরিচিত যান্ত্রিক শাখার একজনকে আমি দায়িত্ব দিয়েছি এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ থাকাকালীন সময়ে, হ্যাঁ, সে এখনও কর্মরত আছে, তার অভিযোগের এখনও অ্যাকশন হয়নি। আমার কাছে যখনই আমার অভিযোগটা আসছে তাৎক্ষণিকভাবে আমি 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিচ্ছি। আমি কিন্তু দায়িত্ব নেই নেই আজকে যে এই যে যে কাজগুলো হয়েছে আমি কিন্তু তদন্ত কমিটির আলোকে, তাদের সুপারিশের আলোকে ব্যবস্থা গ্রহণ করেছি। আজকে আমি তদন্ত কমিটি করে দিছি। তদন্ত কমিটিকে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সচিব মহোদয় সহ আরও গুরুত্বপূর্ণ অফিসার সহ তার দায়িত্বে আছে, তারা তদন্ত কমিটির রূপে রিপোর্ট দেবে। কে ভাগ্নে, কে ভাই, কে বাপ দেখার সময় নাই। আমার কথা, অভিযোগ যদি প্রমাণিত হয় হি শাল মাস্ট বি পানিশড, তাকে ইয়াতে আইনের আওতায় আসতে হবে এবং অভিযোগের আলোকে তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আপনি কোনো সন্দেহ করবেন না। আমার কাছে কোনো বাপ নাই, আমার কোনো ভাগ্না, কোনো ভাই বা ভাস্তাই রংপুর সিটি কর্পোরেশনে কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নাই। আর একটা কথা বলছেন আপনি যে একটা টেন্ডার, ইলেকট্রিক টেন্ডারে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে নিজে কাজ দেওয়া হয়েছে। ইলেকট্রিক টেন্ডার হয় এটা ইজিপিতে, ন্যাশনালি ফোকাসিং একটা টেন্ডার, টেন্ডারের ডকুমেন্ট রিকোয়ারমেন্ট সব কিছু এখানে মেনশন থাকে এবং কারা লোয়েস্ট হলো সেটা ঠিক করে তোমার ইজিপি ঢাকায়, ঢাকা থেকে যখন বলে কে লোয়েস্ট হয়েছে কে লোয়েস্ট হয় নাই, এটাকে রংপুর সিটি কর্পোরেশনের ভিতর থেকে কেউ এটাকে প্রভাবিত করে এটাকে কাউকে অযাচিতভাবে কাজ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি এই টেন্ডারে স্পেসিফিকেশন চেঞ্জ করেছেন থেকে যায় তাহলে এই কাজ করার কোনো অর্থহীন। আমি কিন্তু ওখানে 36 ওয়াট ছিল, 36 ওয়াটের অবলিক দেওয়া আছে। যদি আপনি পারেন ঠিকাদারি প্রতিষ্ঠান যিনি কাজ পাবেন তিনি যদি 36 ওয়াট দেন তাও আপত্তি নাই, আর যদি 60 ওয়াট দেন তাও আপত্তি নাই। সেখানে 36 ওয়াট বাদ দিয়ে আমার কিন্তু কাজ হবে না। যদি আমি ঠিকাদারকে রিকোয়েস্ট করে যদি আমি 60 ওয়াটের বাদ নিয়ে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোকিত করতে পারি এখন কোনো আপত্তি আসার কথা আছে কি না, না এটা তো আপনি ইয়ে করতে পারবেন না, আপনি অবলিক দিতে পারেন। ঠিকাদারকে যদি রিকোয়েস্ট করে আপনি 36 ওয়াটের পরে 60 ওয়াট নিতে পারেন একই দামে তাহলে কোনো আপত্তি থাকার কথা না। জাস্ট এই এই বিষয়টা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এখানে কোনো দরের পরিবর্তন হয়নি। আপনার 36 ওয়াটের যে দাম
আপনি 60 ওয়াটের দাম বেশি দিচ্ছেন না, সেখানে এখানে কমপ্লিকেশন কোনো নাই, সেটা তো বিক্ষুব্ধ থাকতেই পারে, এটা তো করার কিছু নাই, এটা তো ইজিবিতে টেন্ডার, এটা আমরা এখানে টেম্পারিং করার কোনো সুযোগ নাই। যখন টেন্ডারটা তারা দিয়েছে তখন অবশ্যই স্পেসিফিকেশন সহ তার ডকুমেন্টসটা তারা পড়ে দেখেই কিন্তু তারা দিয়েছে, হাওয়াই কিন্তু তারা টেন্ডার দেয়নি, যার কারণে এই অভিযোগটা সত্য নয়। তার অবশ্যই আমরা সময় টেলিভিশনের যারা সেন্ট্রাল কমিটিতে আছে, সেন্ট্রালে যারা আইনে যদি মামলা করার সুযোগ থাকে সে মামলাও আমরা করব, সে প্রস্তুতি আমাদের চলছে। আমি